আমি বাঁচাইতে পারিনি, আমি মা হইয়া আমারে কইতে পারল না মা সন্তান বাঁচাইয়ে। কিছু আর কইতে পারল না, মা আমার সামনে তুলে চলিয়া গেল। আহাজারি করে কথাগুলো বলছিলেন নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা সুমাইয়া আক্তারের মা আসমা বেগম। গত 21 জুলাই বাদ আসর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পায়েনাদি নতুন মহল্লার দোয়েলচত্বর এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত উত্তাল ছিল। মহাসড়ক অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে একটি গুলি বারান্দার গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথার বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন সুমাইয়া আক্তার। সকলে দেহাদেহি করতে আসে, ও আমি দাঁড়াইছি, ও মনে হয় বাচ্চার দুধ খাওয়াইছি নি, আমি জানি না। ও ভিতরে তো নেন্দিয়া যখন আইসে ওই সময় খালি কইছে আমার, সবাই দেহে আমি একটু দেহিয়ে কই এনে দাঁড়াইছে দাঁড়াইছে। আমিও চাইছি এর মধ্যে কী হয়ে গেছে আমি নিজেই কইতে পারি না। রাজু অল্প হালকা বাজে একটু শব্দ পাইছি কানে, এর মধ্যে আমি পাইছি পিছনের দিকে তাকাইছি, তাকায় চায় দেই যে ও এখানে একবারে ঢলিয়া নিচের দিকে ঘরকে যাইতে আছে। আর আমি সিকেট দিয়ে উঠছি যে আমার মার কী হয়েছে, আমি মনে করছি যে আতঙ্ক হয়ে গেছে বুঝি। এরপরে আমি দৌড়িয়া যেই আসছি নিচের দিকে ঢলিয়া একবারে ঘড়িয়ে গেছে, ঘড়িয়ে গেছে। আর আমি আর দিয়ে মাথা ধরছি, আর এই মাথা দিয়ে দেই এই এন দিয়ে বিরাট প্রচুর মাত্রায় সোজা সরছে সরষে। আর আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরছি, চাপ দিয়ে ধরছি, আর আমার হাতের ফাঁক দিয়া সরষের নাক দিয়া সরষে লাগতে নিয়ে এই সাথে সাথে রুশ আছে। আমি অনেক শিখে কান্নাকাটি করছি, তারা খুব নিয়ে আসো আমার মেয়ের বাঁচাও বাঁচাও, আমি বাঁচাইতে পারিনি, আমি মা হইয়া। করোনার সময় সুমাইয়ার বাবা সেলিম মাতবর মারা যান। 3 ছেলে ও 2 মেয়েকে নিয়ে নিরুপায় হয়ে তার মা আসমা বেগম গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে সন্তানদের নিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে। আমি ঢাকার বাড়ি আইসি, আমার ছোট ছোট আমার স্বামী করোনার সময় মারা গেছেন। আমার মেয়ের বাচ্চা ওই মেয়েতাল মেডিকেল অসুস্থ আছিল, অনেক সাইড কেটকে বাচ্চা হয়েছে, জামাই যারা আমার দ্বারে তুইয়ে গেছে, সুস্থ হইলে নিয়ে যাইবে। এই শনিবার দিন এই ঘটনা হয়েছে, শুক্রবার দিন যাইতো গিয়া। তারপরে আমার মেয়ের এই রয়েছে দেখছে এই মুহূর্তে আমার মেয়ের কি হয়ে গেল আমি নিজেই করতে পারি না। সুমাইয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় 2 বছর আগে তার বিয়ে হয়। 2.5 মাস আগে তার প্রথম সন্তান সুহাইবার জন্ম হয়। 2 মাস ধরে নবজাতককে নিয়ে তিনি মায়ের বাসায় ছিলেন। গত 27 জুলাই শ্বশুরবাড়ি কুমিল্লায় চলে যাওয়ার কথা ছিল। বেলা ঝরা যাওয়ার সাথে সাথে এই জায়গাতে নিয়ে ওই জায়গায় শোয়াইছি, শোয়ানোর পরে এখন তো চারিদিকে মানে একটা ই পড়ে গেছে। আমার ছোটো ভাইরা কী করবো, কোথায় যাইব, কোনো দিশা পায় না। পরে আমার কাছে আমার ওয়াইফের খবর গেছি, আমি আইসা মানে এই জায়গাতে নামাই নিয়ে ওই জায়গায় একটা অটো ভাড়া করে হসপিটালে পাঠাই, সাইনবোর্ডে হসপিটালে পাঠাই। ডাক্তার এদিকে বলে যে আর এই জায়গায় উত্তর নাই, এই জায়গায় রাখার দরকার নেই, আপনারা নিয়ে যান। পরে আসছে, এই জায়গায় আসার পরে আমার এই জায়গায় যারা মুরব্বীরা ছিল মহল্লাবাসী এরা সবাই আমার সহযোগিতা করছে দাফনের জন্য। পরে সিদ্ধিরগঞ্জ পুলে আর কি দাফন দেওয়া হয়েছে। বড় ছেলে শাকিল গার্মেন্টসে ও মেজ ছেলে সজল কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। ছোট মেয়ে সুমাইয়া আক্তারও গার্মেন্টসে কাজ করতেন। বাচ্চা হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তার স্বামী জাহিদ হোসেন সোনারগাঁওয়ের কাজপুরে একটি গার্মেন্টসে কাজ করেন। 3 বছরের বেশি সময় ধরে সুমাইয়ার পরিবার এই এলাকায় বসবাস করছেন। বাটার ও ভিটামিন E সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।